আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ঈদের জন্য স্পেশাল একটা ডেজার্টের আইটেম তৈরি করে দেখাবো, আর এই ডেজার্টটি তৈরি করার জন্য ব্যবহার করব সেমাই। সেমাইয়ের তৈরি এই ডেজার্টটির নাম হচ্ছে মিঠা টুকরা বা সেমাইয়ের বরফি, অথবা কেউ কেউ এটাকে সেমাইয়ের বিস্কুটও বলে থাকে। যে নামেই ডাকা হোক না কেন, এই ডেজার্টটি কিন্তু খেতে অসাধারণ এবং একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। মাত্র দুইটা উপকরণ দিয়ে আজকে এই ডেজার্টটা আমি তৈরি করে দেখাবো। তো চলুন এই রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে নিয়েছি আমি পাকিস্তানি সেমাই, যেটাকে বলি আমরা বা লম্বা সেমাই বলে থাকি। তো সেই সেমাইটা নিয়েছি আমি এক প্যাকেট, আর এই প্যাকেটটা হচ্ছে 200 গ্রামের। তো এই 200 গ্রামের এক প্যাকেট এই সেমাইটা দিয়ে কিন্তু আজকে আমি এই ডেজার্টটি বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম সেমাইটা ঢেলে, এবং এটাকে একদম গুঁড়া গুঁড়া করে নিতে হবে, মানে ভেঙে একদম ছোট করে নিতে হবে। তাতে করে কিন্তু ডেজার্টটা বানিয়ে নিতে সুবিধা হবে, বা পরে যখন আমি শেপ দেবো তখনও কিন্তু অনেকটাই সুবিধা হবে, নাড়াচাড়া করতেও সুবিধা হবে বানানোর সময়। এই জন্য আমি এইভাবে করে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, ঠিক এমন গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আমি। এটা কিন্তু এখন খুবই সুন্দরভাবে আমি বানিয়ে নিতে পারবো। এখানে আমি নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। তো আজকে এই কনডেন্স মিল্ক আর এই সেমাইটা দিয়ে কিন্তু এই ডেজার্টটা বানিয়ে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা যখন এইভাবে একটু মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা সেই সেমাইটা। এবার এই সেমাইটাকে ভেজে নিতে হবে এই ঘিয়ের মধ্যে, এবং ভেজে নেওয়ার জন্য সময় লাগবে প্রায় 8 থেকে 10 মিনিট। আর এই সময়টাতে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি আমি, মিডিয়াম টু লো হিটে করে দিয়ে তারপর আমি অনবরত নাড়াচাড়া করে তারপর সেমাইটাকে ভেজে নেব। চুলার আঁচটা এতটাই কমানো থাকবে যে 8 থেকে 10 মিনিট ভাজার পরেও কিন্তু সেমাইয়ের গায়ে কোনো দাগ লেগে যাবে না। তো সেটা একটু খেয়াল করে কিন্তু এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই ভাজাটা হয়ে গেলে কিন্তু কালারটা যে এমন একটুখানি গাঢ় হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি উপকরণ এখানে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা অপশনাল জিনিস, আর সেটা হচ্ছে বাদাম। নিজের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়েছি কাঠবাদাম আর একটু পেস্তা, এগুলোকে একটু ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে একটা ক্যান নিয়েছিলাম, তো সেখান থেকে অর্ধেকটা পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। আর এই অর্ধেকটা পরিমাণে নিয়েছি সেটাতে করে কিন্তু প্রায় 1 কাপের কাছাকাছি হয়েছে, তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি অথবা কোনো চিনি কিন্তু ব্যবহার করা যাবে না। তো কনডেন্স মিল্ক আর এই সেমাইটা দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নেওয়া হয়। কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পরে তাড়াতাড়ি করে মিশিয়ে দিতে হবে, যেন কোনো দিকে বেশি আর কোনো দিকে কম না হয়, একদম সমানভাবে যেন মিশে যায়। সেই জন্য তাড়াতাড়ি করতে হবে এই কাজটা, কারণ কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় আর এটা নরম থাকবে না, তাড়াতাড়ি করে কিন্তু শক্ত হতে শুরু করে দিবে, আর সময় লাগবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তো তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে দিচ্ছে। চুলার আঁচটা কিন্তু সেই শুরু থেকেই কমানোই আছে, এই রেসিপিটি কিন্তু চুলা কমিয়ে দিয়ে তারপর করতে হয়। তো দেখুন নাড়াচাড়া করতে করতে একটা সময় মনে হবে যে এটা একটু শক্ত মতো হয়ে এসেছে। শক্ত বলতে সেই শক্ত না, আসলে বোঝা যাবে যে এটা একটা শেপ দিয়ে দেওয়া যাবে, আর ঠান্ডা হলে একটু শক্ত মতো হবে। তো তখনও কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমার এটা কিন্তু হয়ে গেছে, দেখুন আমি যেদিকেই চাপ দিচ্ছি সেদিকেই কিন্তু বসে যাচ্ছে। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি, আর এইরকম একটা কাপ নিয়েছি আমি, 1/3 কাপের যে কাপটা, আমি সেই কাপটা নিয়ে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এটার মধ্যে। এখানে আমি সেমাইটা নিয়ে নিচ্ছি। যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন, যে কোনো মোল্ডে বা যে কোনো বাটিতে করে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন নিজের ইচ্ছে মতো। তো এখানে আমি কিছুটা পরিমাণে সেই সেমাইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক এইভাবে করে চেপে চেপে আমি একদম এক জায়গায় করে দিচ্ছি। একটু একটু চেপে করতে হবে এই কাজটা, যেন এটা একেবারে ভালো মতো সেট হয়ে যেতে পারে। তো দেখুন আমি একটু চেপে চেপেই দিচ্ছি, আর এই যে কাপটা নিয়েছি এটার অর্ধেকটা পরিমাণে হয়েছে, দেখুন এরকম হলেই কিন্তু চলবে, বা এর থেকে বেশিও দিতে পারেন একটু যদি পুরো চান বা একটু মোটা চান সেক্ষেত্রে। তো আমি এইভাবে করে যখন সেট করে দিলাম তখন এই যে হাতের মধ্যে উবু করে নিয়ে এভাবে একটু টোকা দিয়ে দিচ্ছে, এবার কিন্তু এটা একদম সহজভাবেই উঠে আসবে, যেহেতু একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম সেজন্য। দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটা বরফি বা মিঠা টুকরা তৈরি করে নেওয়া কিন্তু হয়ে গেল। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন একটুখানি চেপে তারপর কিন্তু দিতে হবে, আর এই কাজটি করতে হবে এই সেমাইয়ের মিশ্রণটা একটু গরম থাকা অবস্থাতেই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে, তখন কিন্তু আর আপনি যেই শেপে করতে চাচ্ছেন সেটা কিন্তু আর হবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে করতে হবে, সেমাইটা গরম থাকা অবস্থাতেই কিন্তু করতে হবে। দেখুন একটু চেপে চেপে দিতে হবে যেন খুলে না আসে, এভাবে করে উপর করে একটুখানি টোকা দিলেই কিন্তু এটা বের হয়ে আসে। দেখুন একইভাবে এখন আমি সবগুলো বরফি বানিয়ে নেব। খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এই সেমাইয়ের বরফি বা সেমাইয়ের মিঠা টুকরা অথবা সেমাইয়ের বিস্কুট।
আগেই বলেছি যে নামই ডাকা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ। একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না, একদম মুখে লেগে থাকার মতো একটা ডেজার্ট। এটা কিন্তু বানিয়ে 6 থেকে 7 দিন পর্যন্ত এমনিতেই রেখে দিতে পারবেন, নর্মাল অবস্থাতে এটা ভালো থাকবে। তো সেজন্য কিন্তু ঈদের আগেই 2-3 দিন আগেই এটা বানিয়ে রেখে দিতে পারেন, ঈদের দিনের কাজটা অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে সেক্ষেত্রে। আর এই রেসিপিটি বানিয়ে কাউকে খাওয়ালে কিন্তু সহজে এটার স্বাদ ভুলে যাওয়ার মতো না, বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।